السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد في بانجلار دوري دورير وقاشير شمانة الشديد شكرا এই সমষ্টিক আলোচনায় আন্তরিক স্বাগত বারকবাদ জানাচ্ছি একটি বিষয়কে বিভিন্ন দিক ও বিভাগ থেকে আলোচনার মধ্য দিয়ে পরিস্ফুট করে তোলা সকলের বোধগম্য করে তোলা এই অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য যথারীতি আমি হারুন হোসেন উপস্থাপনায় রয়েছি এবং আমাদের সাথে যোগ দিয়েছেন যে সমস্ত অভিজ্ঞ আলেমগণ চলুন আমরা সবাই তাদের সাথে পরিচিত হয়ে নিই আমার ডানে উপবিষ্ট আছেন বিশিষ্ট শিক্ষাবিদ আলম দিন প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সালাম আলাইকুম ও রহমতুল্লাহ আর আমার সর্বমামে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলম দিন শেখ মুজাফর বিন মরসিদ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আর আমার বামে আছেন বিশিষ্ট আলম দিন শেখ আহমদুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুদীপিন্দ আমরা আমাদের অতিথিদের সাথে পরিচিত হয়ে নিলাম আজকে যে বিষয় নিয়ে আমরা সম্মিলিত আলোচনা করব সেটি হচ্ছে আলেমদের প্রতি সম্মান করার মধ্যে কি লাভ রয়েছে এবং আলেমদের প্রতি অসম্মান করলে কি ক্ষতি রয়েছে এ বিষয়টি নিয়ে আমরা কোরআন ও সুন্নাহ এর আলোকে বিস্তারিত আলোচনা করতে চেষ্টা করবো ইনশা আল্লাহআলা আপনি জানেন আলেম আলামা যারা প্রিয়নবী মোহাম্মদ রসোল্লা সাল্লাহ আলহি ওসাল্লামের রেখে যাওয়া দিনকে বিচার বিশ্লেষণ করে যাচাই বাচাই করে আমাদের সামনে উপস্থাপন করে থাকেন আমরা যখন কোনো দিনের বিষয়ে জানতে চাই তাদের কাছে যাই এবং তারা আমাদেরকে দিনের ব্যাখ্যা দিয়ে থাকেন পড়ানো ও আলোকে দলিল প্রমাণ সহকারে সুতরাং তাদের মর্যাদা কতখানি আর তাদের প্রতি সম্মান প্রদর্শন করা একজন মোমিন হিসেবে আমার কতখানি দায়িত্ব হতে পারে আর যদি আমি সম্মান দেখাই তাহলে এর বিনিময়ে আমি কি পাব প্রক্ষান্তরে যারা এই গুরু দায়িত্ব আঞ্জাম দিয়ে চলেছেন তাদের প্রতি যদি আমি অশ্রদ্ধা প্রদর্শন করি তাদের দিকে যদি আমি যথাযথ সম্মান না দেখাই তাদের যেভাবে মূল্যায়ন করা দরকার সেভাবে মূল্যায়ন না করি তাহলে একজন ইমানদার হিসাবে আল্লাহর ওহির ইডিমের যারা ধারক বাহক তাদের প্রতি সম্মান না দেখানোর কারণে আমি একজন ইমানদার হিসেবে ব্যক্তিগত জীবনে কি ক্ষতির শিকার হতে পারি আর সারা উম্মাহ কীভাবে ক্ষতির শিকার হতে পারে এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেশ ও জাতির এই ক্রান্তি লগ্নে এ বিষয়টি অত্যন্ত বিচার্য সেই লক্ষ্যে আমরা এ বিষয় নিয়ে আলোচনা করব শুধু কিন্তু প্রথমেই আমরা জানতে চাইব আমাদের অতিথি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের কাছে যে যে এইলিম এর কারণে আলেমরা একটি মঞ্জিল লাভ করেন যে এলিম বলতে কি বোঝায় নাহমাদুহুয়া নুসাল্লা আল আর সুলহিল কারিম আম্মাবাদ আপনাকে ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আপনি শুরু করেছেন আসলে ইসলামে এলেমের বাংলা অর্থ জ্ঞান এটা স্বাভাবিক অর্থ নলেজ ইসলামে জ্ঞানকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে সকল প্রকারের জ্ঞান শেখাটাকে ইসলাম উদ্বুদ্ধ করেছে এক নম্বর আমরা দেখি ইসলামের প্রথম নির্দেশ পড়া শুধু পড়াই নাই পড়া এবং কলম একরা বিসমরিক আল্লা খালাকালাকাল ইনসান আলাক একরা শুধু শুনে শুনে কথা বলা হয়েছে সাথে সাথে এই যে জ্ঞান অর্জন জ্ঞানটা পাকাপুক্ত করার অন্যতম মাধ্যম কলম সেটা কলম ডিজিটাল কলম হোক কালির কলম হোক বাসের কলম হোক কলম যেটা জ্ঞানের অন্যতম বাহন জি এটার কথা আল্লাহ কোরআনের প্রথম অহিতে নির্দেশ করেছেন রসুল্লাহ সাল্লাম এলেম এবং সাক্ষরতার ব্যাপারে এত গুরুত্ব দিতেন যে বদরের যুদ্ধে যখন কাফেররা বন্দী হলো কেউ কেউ মুক্তিপণ দিতে পারছিল না তাদেরকে মুসলমান শিশু কিশোরদের দানের বিনিময়ে মুক্তি দেওয়া হয়েছিল চমৎকার একটা কথা আপনার আলোচনার মধ্য দিয়ে বেরিয়েছে সুদীভ দর্শকবৃন্দ আমরা কিন্তু আমাদের অতিথির আলোচনার মধ্য দিয়ে দুটি বিষয় স্পষ্ট হলাম যে ইসলাম এলিম অর্জনের প্রতি সবিশেষ গুরুত্ব আরোপ করেছে প্রথম নির্দিষ্টই হল পড়ো আর এই পড়াটাকে সুরক্ষার জন্য শ্রেষ্ঠতম উপায় কলম তার কথা উল্লেখ করা হয়েছে দ্বিতীয় একটি বিষয় দেখানো হয়েছে যে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম জ্ঞানার্জনের প্রতি কত আগ্রহী ছিলেন জাতি যেন অন্ধকারের তিমিরে না থাকে বরং আলোর ছটায় যেন উদ্ভাসিত হয় সেজন্য আল্লাহ নবী বদর যুদ্ধের বন্দীদেরকে মুক্তি দেওয়ার জন্য কি করেছেন শিশুদেরকে সাক্ষরতা অর্থাৎ লেখাপড়া শিক্ষানোর বিনিময়ে তারা মুক্তি পাচ্ছে অর্থাৎ শিক্ষার মুক্তিপণ একটা গুরুত্বপূর্ণ অর্থ দিতে হতো কিন্তু দেখা যাচ্ছে সেখানে অর্থ দিতে পারছ না তাদের তাই শিক্ষা দাও শিক্ষা দাও শিক্ষা দিয়ে মুক্তি নাও এখানে আরেকটা বিষয় আমরা লক্ষ্য করি আল্লাহ তাআলা কোরআন কারীমে একটা আয়াত আমাদের জানিয়েছেন যে আলেমরা আল্লাহকে ভয় করে কিন্তু আয়াতটার আগে পরে বিচার করলে আমরা দেখি আসলে এলেম বলতে মূল ইসলামে সকল প্রকার ইলমি রয়েছে কারণ আল্লাহ তাআলা বলছে। আলাম তারা ان الله انزل من السماء ماء فاخرجنا به

তিনি বিভিন্ন রঙের ফসল শাক সবজি ফল ফসল উৎপন্ন করেছেন রংগুলো ভিন্ন ভিন্ন পানি এক আবার পাহাড় এক একটার এক এক রং লাল কালো সাদা আবার মানুষের ভিতরে প্রাণীর ভিতরে জীবজনের ভিতরে বিভিন্ন রঙ রং আর আলিম রায় আল্লাহকে ভয় করে লক্ষ্য করুন এখানে বিজ্ঞানের জ্ঞান বায়োলজির জ্ঞান ভূগোলের জ্ঞান ইতিহাসের জ্ঞান সব জ্ঞানই মানুষকে আল্লাহর দিকে ধাবিত করে এবং সব জ্ঞানকে আল্লাহ তালে এলেম হিসেবে গণ্য করেছে কাজেই ইসলামের স্বর্ণ যুগে আমরা দেখি যে সেখানে মসজিদে বসেই বিজ্ঞানও শেখানো হতো ইতিহাসও শেখানো হতো সব কিছুই জ্ঞান বলে গণ্য করা হতো তবে মূলত সবচেয়ে বড় জ্ঞান হলো যে জ্ঞান মানুষকে ইমান বাঁচায় চিকিৎসার জ্ঞান বিজ্ঞানের জ্ঞান বা ভূগোলের জ্ঞান আমাদের জাগতিকভাবে সাহায্য করে আর ওহির এলেম না হলে এই জ্ঞান মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় এই জন্য শরিয়াতের পরিভাষায় এলেম বলতে মূলত ওহির এলেমকে বোঝানো হয়েছে এবং কোরআন কেরিমে আল্লাহ তালা ওহির এলেম ছাড়া বাকি সবকিছুকে জন বলে ধারণা কল্পনা বলে গণ্য করেছেন আল্লাহ কোরআন কারিমে বিভিন্ন উপলক্ষে বলেছেন যেমন কাফেররা যুক্তি দিত যে আল্লাহ চাইলে আমরা শিরিক করতাম না আমরা এইসব বিষয় বিষয়গুলো হারাম করতাম না আল্লাহ বলছেন হাল হুলানা তোমাদের কোনো লিখিত ওহির কেতাব আছে বের করে দাও এভাবে কোরআন কেরিমে একমাত্র ওহির এলেমকেই এলেম বলে গণ্য করা হয়েছে বাকিগুলোকে জন হিসেবে কল্পনা করা হয়েছে এটা হলো মূলত এলেমের মূল ভিত্তি অর্থাৎ সকল এলেমই এলেম কিন্তু ওলামা বলতে বলতে ওহির এলেমকেই কোরআন এবং সুন্নতে বারবার বোঝানো হয়েছে এখানে একটা বিষয় উল্লেখ করা যায় এলমের মূল উদ্দেশ্য যে আল্লাহকে চিনা বা এবাদতটা যে মূল উদ্দেশ্য ওই একরাবি ইসমুর রব্বিক আল্লাহ এখানেও আল্লাহু রাব্বুল আলামিন খাস করা হয়েছে সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফালাম আন্নাহু লা ইলাহা আর এই আয়াতটা নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইলম মধ্যহে বাবুল ইলমে قبل القول ওয়া এত বড় গুরুত্বপূর্ণ জিনিস এলেম কোনো ব্যক্তি কোনো কথা মুখ দিয়ে বলা এবং কাজে বাস্তবায়ন করার আগে এলেমটা বর্জন করাকে শর্ত করেছেন এই জন্য আইলা আনা তুমি জানো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এই এলমের মূল উদ্দেশ্যটা এই আয়াতে বর্ণিত হয়েছে যেমন প্রথম নাজিল হওয়ার পরে উদ্দেশ্যটা বর্ণিত হল এক সেই ক্ষেত্রে ইমাম বোখার রহমাফুল্লাহ যথার্থই উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তি কোনো কাজ করার আগে কথা বলার আগে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আগে কথা উল্লেখ করেছেন তারপরে কবলাল কৌলে বলে আমাল কথা তারপরে আমাল কোন ব্যক্তি অর্জন না করে যদি কথাটা বলে যখন কোন ব্যক্তি কথা বলবেন তাকে অবশ্যই যথোপযুক্ত সে ব্যাপারে এলেমটা অর্জন করতে হবে তারপরে যিনি বললেন তিনিও কর্মে বাস্তবায়ন করবেন এক মুখ দিয়ে বললেন আর কাজে বাস্তবায়ন করবে অসংখ্য মানুষ কারণ আগে কওলটাকে তিনি উল্লেখ করেছেন তারপরে আমুলটাকে উল্লেখ করেছেন কিন্তু উদ্দেশ্য কি আগে ইলমটা অর্জন করতে হবে চমৎকার ইলম সম্পর্কে আরেকটু যোগ করি ইলমের পরিচয় মাশাআল্লাহ সাল্লাল্লাহু আলোচনা থেকে চলে আসছে কিছুটা একটু বলতে চাচ্ছি যেটা হলো এই আসলে ইলম আরবি শব্দ আমাদের অনেকেরই মোটামুটি জানা আছে বিষয়টি তারপরেও বিপরীত জিনিস বললে মূল জিনিসটা বেশি করে ক্লিয়ার হয় তোরাফুল আশিয়াবি আছে ইলম হলো যে কোনো বিষয়কে পরিপূর্ণভাবে রপ্ত করা বুঝা অনুধাবন করা এবং সেটা দৃঢ় বিশ্বাসের সাথে সন্দেহের সাথে হলে ওটাকে ইলম বলা হয় না দৃঢ় বিশ্বাসের সাথে যে কোনো বিষয়কে নিজের ভিতর রপ্ত করাকে ইলম বলা হয় এই ইলম দুই প্রকার প্রাথমিকভাবে আমরা দুইটা প্রকার বলতে পারি এক পার্থিব বা জাগতিক ইলম আরেকটি হল ওহির ইলম কোরআন এবং হাদিসে ইলম বলে যত জায়গা সম্বোধন করা হয়েছে বিশেষ করে ইলমের যে ফজিলত এবং মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে সেখানে মূলত ইলম বলতে ওহির ইলমকে বোঝানো হয়েছে কিন্তু অনেক জায়গায় ইলম বলতে সাধারণভাবে সব ইলমকে বোঝানো হয়েছে এই বিষয়টি যে উল্লেখ করলেন আয়াতে ইনামা একসাল্লাহমিন ইবাদিগুল উলামা এর আগের যে বর্ণনা অনুযায়ী মূলত এলেমটা হবে ওহির এলম এই ওহির এলেম দ্বারাই দুনিয়াবি এলেম বুঝি জি আর সারি এলেম বুঝি দুইটাই অন্তর্ভুক্ত হবে যেটা আয়াতে উল্লেখ করা হয়েছে জি 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 সম্মানিত অতিথিবৃন্দ আমাদের সময় হলো একটা ছোট্ট বিরতির সুদীয় দর্শক আমরা বিরতিতে যাচ্ছি কিছুক্ষণের জন্য তারপর আবার ফিরে আসবো ইনশাআল্লাহ আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে আশা করি ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন আলাইকুম আলাইকুম ও সম্মানিত সুদী দর্শকবৃন্দ বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা করতেছিলাম বিরতির আগে যে এলিমটি এত মর্যাদার সেই এলিমটা হচ্ছে অজ্ঞতার বিপরীত কোনো বিষয়কে যথার্থভাবে জানার নাম হচ্ছে এলিম আর যে এলিম মানুষকে সবচেয়ে বেশি সম্মান দেবে সেটি হচ্ছে আল্লাহর ওয়াহির এলিম এ প্রসঙ্গে যেন শেখ মুজর কি বলতে চাচ্ছিলেন যে আল্লাহর আব্বুল আলমিন মূলত এলমের মূল উৎস সেখান থেকেই আমরা আল্লাহর পক্ষ থেকেই সামান্য এলেম মানুষ পেয়েছে কিন্তু এই এলেমটাকে আমরা যদি বৈজ্ঞানিক এলেম বলি সেটাও আমরা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত এলেম দ্বারা মানুষ বিচার বিশ্লেষণ করে সবগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ অনুরূপ ওহির এলেম সেটা আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে ডাইরেক্ট নাজিল হওয়া যেটা এটা এলমে ওহি আর ওহির বিশ্লেষণের মাধ্যমে দুনিয়াবি এলেমটা মানে বিস্তার লাভ করেছে এলম জাগতিক এলেম এবং পরলৌকিক জীবন সংক্রান্ত এলেম উভয়টা এলম কিন্তু দুই এলেমের ভিতরে একটি জায়গায় পার্থক্য আছে আর একটি জায়গায় মিল আছে পার্থক্যের জায়গাটি হলো এই যে কোরআন এবং হাদিসে ইলমের যত মর্যাদার কথা বলা হয়েছে সাধারণ অর্থে আমি আবারও বলছি শব্দটি সাধারণ অর্থে ওই ফজুলত এবং মর্যাদাগুলো ওহির ইলমকে বোঝানো হয়েছে ওটার জন্য প্রয়োগ করা হয়েছে কিন্তু কোরআন এবং হাদিসের বহু জায়গায় আবার ব্যাপক অর্থে সব ধরনের ইলম জাগতিক ইলম এবং ওহির এলেম উভয় এলেমের মর্যাদা করমসন্ন বর্ণিত হয়েছে যেমন প্রসিদ্ধ যে হাদিসটি বর্ণিত হয়েছে যে ইনসান আন আনসালাস।

যে আল্লালম বলে যেখানে বলা হয়েছে ওখানে অহির এলমকে বোঝানো হয়েছে আর যেখানে এলমন আলিফলাম ছাড়া ব্যাপক অর্থে বলা হয়েছে ওখানে সব ধরনের এলমকে বোঝানো হয়েছে সেই সবাই এহাদিসের আলোকে আমরা বলতে পারি এলমন ইয়ন্তফাভি যে এলম থেকে তার মৃত্যুর পরে তার দুনিয়া থেকে বিদায়ের পরেও মানুষ উপকার লাভ করে সেটা জাগতিক এলম হোক

আল্লাহ এবং তার রসুল এলেম শিক্ষা করাকে উম্মতের জন্য প্রথম দায়িত্ব বানিয়ে দিয়েছেন আল্লাহ যেমন ওহিতে বললেন পড়ো আর এই পড়া ইসলামের নিয়ম কি যেটা ভাই বলেছেন যে পড়াটা হবে আল্লাহর নামে অর্থাৎ ইমান সহ ইমান পড়া মানুষের ক্ষতির পথে নিয়ে যায় যতদিন বিজ্ঞান মুসলমানদের হাতে ছিল মুসলমানরা যত গবেষণা করেছে মানুষের কল্যাণ নিয়ে অস্ত্র আবিষ্কার নিয়ে নয় যখন বিজ্ঞান ইমানহীন বিস্মে রব্বিক খালাক বাদ দিয়ে চলে গেল তাদের হাতে তখন গবেষণাটা মানুষের কল্যাণে যতটুকু হয় তার শতগুণ বেশি হয় কর্তৃত্বের জন্য এবং অস্ত্র আবিষ্কারের জন্য সকল মানব সভ্যতাকে ক্ষমতার ভিতরে কুক্ষিগত করে রাখা অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানে যত খরচ হয় তার শতগুণ বেশি খরচ হয়

যে অমা খালাক্তুল জিন্না ওয়ালা ইনসা ইল্লা লিয়াবুদুন এই ইবাদত বলতে মানুষ শুধু বোঝে সালাত সিয়াম হজ আদায় করা কিন্তু সেখানে অর্থ কি লিওয়াহিদুন তারা যেন একমাত্র আমারই তাওহীদকে প্রতিষ্ঠা করে যে বিষয়ে তিনি এলেম অর্জন করবেন সেখানেই উদ্দেশ্য থাকবে আল্লাহকে চেনা অস্ত্র একই জিনিস অস্ত্র দ্বারা একটা ছুরি দ্বারা গরু জবাই করা যায় মানুষও জবাই করা যায় কিন্তু গরু জবাই করা কি বৈধ মানুষ জবাই করা তো অবৈধ সেই ক্ষেত্রে এলেমটাকে যদি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় করি তাহলে এখানে আর কোনো বিভাজন থাকে না সন্দেহাতীতভাবে আসলে বিষয়টি পুরাই নিয়তের উপর নির্ভর করে এবং স্যার যেটা বলছিলেন যে আমি কোন কাজে ব্যয় করছি ওটার উপর নির্ভর করে অতএব দুনিয়াবি এলম সম্পর্কে অনেক ওলামাইকরাম লিখেছেন যে দুনিয়াবি এলমের অনেকগুলো বিষয় আছে যেগুলো অর্জন করা ফরজকে ফায়া শুধুমাত্র ডি এলএম শিক্ষা করা তো সকল ইমানদারদের জন্যই ফরজে আইন যে বিষয় তিনি জানেন না

অবশ্যই দুনিয়াবি এলমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দিবেন তবে কথা ওইটাই যে ওলামা বলতে এলেম বলতে কোরআন এবং হাদিসের সাধারণ অর্থে যে মর্যাদা বোঝানো হয়েছে এটা মূলত অহির এলমকে বোঝানো হয়েছে এটাই হলো চূড়ান্ত এটা খুব স্বাভাবিক কথা যে মানুষের কল্যাণটা হলো এখানে বিচার্য জি সর্বোচ্চ কল্যাণ কিসে জি একজন মানুষ অসুস্থ হলে রোগাক্রান্ত হয় কষ্ট পায় সর্বোচ্চ সে মারা যায় জি কিন্তু একজনের ইমান যদি রোগাক্রান্ত হয় তাহলে সে দুনিয়ায় কষ্ট পায় এবং অনন্ত জাহান নামে যায় তাহলে মানবতার জন্য আর যেটা বললাম মানুষের যত শক্তি আছে একে পরিচালনা করে তার বিশ্বাস এই বিশ্বাস যদি আল্লাহমুখী হয় তাহলে মানুষের সকল আর যখন আমরা যেটা বর্তমানে দেখি মানুষ যখন আল্লামুখিতা বন্ধ করে দেয় তার সকল শক্তি ক্ষতির দিকে চলে যায় নিজের ক্ষতি মানব সভ্যতার ক্ষতি এই জন্য যেহেতু ওহির এলেমের ভিতরে এই মানবতার সর্বোচ্চ কল্যাণ এই জন্য এই এলেম যারা ধারণ করে তাদের জন্য সর্বোচ্চ মর্যাদার কথা কোরআন এবং হাদিসে বলা হয়েছে এর পাশাপাশি আরেকটা জিনিস এখানে আসে যে ইসলামে ওহির কেও সবাইকে শিখতে বলা হয়েছে অন্যান্য ধর্মে কিন্তু পুরোহিতদের জন্য নির্ধারণ করে দিয়ে ঠাকুরদের জন্য নির্ধারণ করে এমনকি অন্য মানুষেরা ধর্মগ্রন্থের শুনলে পারো তার কানের ভিতরে সেটা ডে নিতে হবে এমনকি আপনি ইন্টারনেটে বা এনকাটাই গেলে বা এনসাইক্লোপিটারিতে গেলে দেখবেন প্রথম যারা বাইবেলের ইংরেজি তরজমা করছিলেন যে ভদ্র লোক এবং যারা ইংরেজি তরজমা বাইবেলের পড়ছিল গ্রিক থেকে একটু বাইবেলের অর্থ বুঝে ফেলেছিল পোপের নির্দেশে তাদের সবাইকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হয় যে এ ভদ্রলোক তরজমা করছিলেন সৌভাগ্যবশত ওই অর্ডার আসার আগেই মারা গেছিলেন বিশ বছর পরে পোপের নির্দেশে তার হাড় তুলে আগুনে পোড়ানো হয়েছিল ধর্মীয় জ্ঞানটাকে সকল মানুষের জন্য এটা আর একটু শুধুও দর্শকদের সুবিধার্থে বলতে হয় যেটা তলবুল আলম ফরিজ আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরজ ফরজ কিন্তু জ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা আছে সকল বিষয়ে কি সমানভাবে জ্ঞান অর্জন করা প্রত্যেকের বইয়ের ফরজ না মাত্র তিনটি বিষয়ে জ্ঞান অর্জন করা আমরা বলতে পারি সকল মুসলিমের জন্য ধনী দরিদ্র পুরুষ নারী উঁচু নিচু ভেদাভেদ নাই সকল মুসলিমের জন্য যেটা ফরজ সেটা হচ্ছে আপনার একজন মানুষ তার রবকে চিনবে আর দুই নম্বরটা তার দিন কি এটা চিনবে তার নবী কে এটা চিনবে ন্যূনতম যেটুকু করলে তার ইমান বাঁচানো যায় যেটুকু না করলে তার আমল তার সঠিকভাবে সম্পাদিত হবে না সেই ইলিম অর্জন করা সকলের উপরে ফরজ এর অতিরিক্ত শরীর ইলিমও যদি হয় তাহলে সেটা হবে কি

আর এটা आम जनता যে অর্জন করবে এমনটাও না আর যদি আম জনতার অর্জনের সাধ্য থাকতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এভাবে বলতেন না আল্লাহু রাব্বুল আলামিন এভাবে বলতেন না এরপর পরে আরেকটা বিষয় থেকে যায় এখানে আল্লাহ রাব্বুল আলামিন সকল ব্যক্তিকেই একরকম জ্ঞান দেন না আর একটা লিকুল্লি ইলমিন আলিম ও ফাওকা কুল্লি আলিম প্রত্যেক জ্ঞানের উপরেই জ্ঞানের উপর আরেকজন জ্ঞানী আছেন বোঝা যাচ্ছে যে সব বিষয় একজন ব্যক্তি জানে না জানবেন না এবং সকলের জানার সমান সব বিষয় জানবেন না এটাই ঠিক আরেকটা বিষয় হলো আতিউ আল্লাহ ওয়াতিউ রাসূল ও উলি আল আমর মিনকুম এই উলুল আমর যখন বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন সকল ব্যক্তিগুল আমর করেন না নিছক থেকে তার মধ্যে এক্সট্রা কোনো ফেক বা এলম আছে পরিচালনার দক্ষতা আছে উল আমর শব্দটি যদি অর্থ একটু ক্লিয়ার করে দিই এখানে উলুল আমর যখন আমি বলবো তখন প্রথমত যদি বুঝায় খলিফা বুঝাবে যদি খলিফা বর্তমানে আসে তখন যে কোন শারীর ইলম বুঝাবে আমরা এই বিষয়ে নিয়ে পরবর্তীতে আলোচনা করব এই পর্বে আর সময় যেহেতু আমাদেরকে দিচ্ছে না তাই এই পর্বে আমরা আলোচনা করতে পারছি না আবার ইনশা আলোচনা করব সম্মানিত শ্রোদী ও দর্শকবৃন্দ আমরা কিন্তু যে জিনিসটা স্পষ্ট করতে চাই যে সেটা হলো যে এলিম সকল জ্ঞান সব জ্ঞানী আল্লাহ प्रदত্ত তবে যে জ্ঞানটি জাতির জন্য ক্ষতিকর সে বিষয়ে আমরা আলোচনায় পরে আসব উপকারী সকল বিদ্যাই এলিম আর আলেম এই ক্ষেত্রে সম্মানী হবেন আর সর্বোচ্চ সম্মান অধিকারী হবেন যে সমস্ত যারা করিমকে ইলিমকে সর্বোচ্চ অগ্রাধিক দেবেন তারাই সর্বোচ্চ সম্মান পাবেন ইনশা আল্লাহ সম্মানিত সুদীয় দর্শক বৃন্দ এই পর্ব আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও ইনশা আল্লাহ দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় ততক্ষণে আপনারা ভালো থাকবেন আল্লাহর আলোচনা আমাদেরকে ভালো রাখবেন